আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধরুন আপনার কোনো প্রিয়জন মারা যাচ্ছে, আর আপনি একটা পশু মারা যাচ্ছে এমন একটা ভিডিও ক্লিপ আপনার হাতে ছিল, সেটাকে আপনি ফেসবুকে পোস্ট করেছেন এবং উপরে ক্যাপশন দিয়েছেন, লিখেছেন যে মাই ফাদার ইজ ডাইং রাইট নাও লাইক দ্যাট অ্যানিম্যাল, আমার বাবা ঠিক এই পশুটার মতো এখন মারা যাচ্ছে। দেখটা হা হা রিয়্যাক্ট দিয়ে দিলেন, এটা কেমন? নিশ্চয়ই আপনার কাছে খারাপ শোনাচ্ছে না? হ্যাঁ, আমি আসলে বলতে চাইছি যে আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি, ব্যবহার করি, অনেকেই যারা নিজেকে হকপন্থী বলে মনে করেন এবং হকপন্থীও বটে, অনেকেই আমি দেখছি যে সব কিছুকে নিয়ে আমরা একটা ফান করার জন্য যেন আমাদের ভেতরে তৎপরতা বেড়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের দেশে ডিজেল পেট্রোলের দাম অনেক রিসেন্ট, মানে বাংলাদেশে অকটেন পেট্রোল ডিজেলের দাম রাতারাতি 30-40 টাকা বেড়ে গিয়েছে। এটা একটা দুঃখের বিষয়, এটা একটা কষ্টকর বিষয় যে পেট্রো পণ্যের দাম যখন বাড়ে অবশ্যই তখন অন্যান্য আরও যে সামান রয়েছে তার দাম অবশ্যই বাড়বে। তাহলে এটা একটা দুঃখের বিষয়, এটা নিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় লিখতে পারেন যে ইন্নালিল্লাহ দাম বেড়ে গেল, আমরা কী করে চলবো, বা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আমাদেরকে বাঁচান, বা দেশকে আমাদের ধ্বংসের মুখে ঠেলে দেন না। আপনি আপনার মতো করে বিভিন্নভাবে পোস্ট করতে পারেন, এটা স্বাভাবিক, এটা আপনার নৈতিক অধিকার রয়েছে। কিন্তু আমি যে ভিডিওটি দেখলাম সেটা আমাকে খুব কষ্ট দিল। একজন ব্যক্তি মোটর সাইকেলে চড়ে আছেন এবং একটা গাধা কিনে চালাচ্ছেন, যেটা আপনারা দেখলেন ইতিপূর্বে। তাহলে এই বিষয়টা আপনি ফান করছেন, মানে যেটা আপনাকে কষ্ট দিচ্ছে, মানে যেটা আপনি ধরেন মানে আগামীকালকে কিনতে আপনার কষ্ট হবে, পকেট থেকে টাকা বেশি যাবে, আপনার রোজগার অতটা বেশি না যতটা তেলের দাম বাড়ছে, তাহলে আপনি এটা কিনে মজা করছেন। মানে এটা কি ওই রকম হয়ে গেল না যে আমার বাবা মারা যাচ্ছে আর আমি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি আমার বাবা এই পশুটার মতো মারা যাচ্ছে? আমাদের মধ্যে যত বেশি আমরা হাসবো, যত বেশি দুনিয়া দুনিয়া করে চিন্তাধারা করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের অন্তরটা বেশি মরে যায়। তো সত্যি কি আমাদের অন্তরটা অলরেডি মরে গিয়েছে? আমাদের চোখ কান কি খুলবে না? যখন আমাদের দেশে পেট্রো পণ্যের দাম বৃদ্ধি হচ্ছে তখন আমরা একটা এভাবে একটা মজার একটা ভিডিও ক্লিপ দিয়ে আমরা মজা লুটছে এবং তাতে শত মানুষ কমেন্ট করছে এবং বলছে নানা রকম কিছু, আমরা কবে শিখবো, আমরা কবে মানুষ হব? আসলে মানুষ হতে গেলে তো মনুষ্যত্ব থাকা দরকার, তাই না? যেদিকে দেশ যাচ্ছে রসাতলে, বিভিন্ন কিছু দাম বেড়ে যাচ্ছে আর তাকে নিয়ে আমরা ফান করছি, মানে ইন্নালিল্লাহ, আমি বুঝি না কেন আমরা এইগুলো করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বিষয় থেকে হেফাজত হওয়ার তৌফিক আদা করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।